জলের সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হলো দুইজন শ্রমিকের। ঘটনা উদয়পুর পৌর পরিষদ 58 ওয়ার্ডের সোনামুড়া চমনি এলাকায়। রবিবার সকাল 10টা নাগাদ ঘটে এই ঘটনা। জানা যায় রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত ছিলেন এই দুইজন শ্রমিক। রবিবার সকালে সবজি বিক্রেতা হারাদন সাহার বাড়িতে কাজ করতে এসে শ্রমিকরা প্রথমে জলের ট্যাঙ্কির ভিতরে নামার জন্য ট্যাঙ্কির উপরে থাকা বাঁশ কেটে সোজা ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করে। এলাকা সূত্রে খবর, এদিন হারাদন বাবুর বাড়িতে জলের ট্যাঙ্কি নতুনভাবে সেন্টারিং কাজ করার কথা ছিল, কিন্তু প্রশ্ন উঠছে কোন ধরনের সেফটি সুরক্ষা না নিয়ে কিভাবে শ্রমিকদেরকে এভাবে নামিয়ে দেওয়া হয়েছে জলের ট্যাঙ্কির ভিতরে। রাজমিস্ত্রি তাদেরকে কোন ধরনের সেফটি পোশাক বা অক্সিজেন সিলিন্ডার দেওয়ার প্রয়োজন বোধ করেনি। একেবারে উদাসীনতায় এই দুইজন শ্রমিককে ট্যাঙ্কি নামিয়ে দিয়েছে রাজমিস্ত্রি। জানা যায় জলের ট্যাঙ্কির ভিতরে প্রথম প্রবেশ করে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি। ভিতরে প্রবেশ করার পরেই অক্সিজেন কমে আসার ফলে ছটফট করতে থাকে জাহাঙ্গীর। তাকে বাঁচানোর জন্য অপর শ্রমিক হারাদন চক্রবর্তী সাথে সাথে জলের ট্যাঙ্কির ভিতরে নেমে যায়। একই সাথে এই দুইজন শ্রমিক ভেতরে প্রবেশ করার ফলে অক্সিজেন না পেয়ে কয়েক মিনিটের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে পড়ে তারা। হঠাৎ করে ছটফটের আওয়াজ শুনতে পেয়ে বাড়ির মালিক ছুটে আসে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু আশপাশের লোকজন এই ঘটনা জানতে পেরে সাথে সাথে ছুটে আসে তাদেরকে ওই জলের ট্যাঙ্কের ভেতর থেকে বাইরে উঠিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু বহু চেষ্টা পরেও তাদেরকে ভেতর থেকে তোলা সম্ভব হয়নি। পরবর্তী সময় দুইপুর দমকল দপ্তরে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। পরে দমকল কর্মীরা দড়ি লাগিয়ে এবং অক্সিজেন সিলিন্ডার পরিধান করে একজন দমকল কর্মী নিচে নেমে দুইজন শ্রমিককে উপরে তুলে নিয়ে আসে। পরবর্তী সময় সাথে সাথে দুইজন শ্রমিককে গোমতী জেলা টেপানিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত দুজন শ্রমিক জাহাঙ্গীর হোসেন বয়স 38 বছর ও হারাদন চক্রবর্তী বয়স 50। তাদের প্রত্যেকের বাড়ি উদয়পুর 2 নং ফুলকুমারী স্থিত বন্দোয়ান এলাকায়। দুই শ্রমিকের মৃত্যুর ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে দুই পরিবারের সদস্যরা, কান্নায় ভেঙে পড়ে পরিবারের প্রত্যেকটি সদস্য। পুলিশ সূত্রে খবর, রাধাকিশোরপুর থানা পুলিশ একটি অস্বাভাবিক মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এই দুজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় গোটা উদয়পুর শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তো এর ভিতরে আমার শরীর কি খারাপ, আমি শুধু শুয়ে গেছি, শুয়ে থাকার উপরে দিয়া এরপরে দিয়া এই ফিট হয়ে গেছে, কেটে দেয় কোনো ফিট হয়ে গেছে। তা আমি তাড়াতাড়ি আইসি, এবার দুটো ধরনের নাম পাম হচ্ছে, আমি নাইম না করতে নাই, আমার শরীর কি অস্থিরে উস্ত আছে, তা আমি তাড়াতাড়ি নিচে। কী ট্যাঙ্কি আছিল এটা? জলের ট্যাঙ্কি। আচ্ছা, কখন হয়েছে ঘটনাটা? ওই তো আধা ঘন্টা। কতজন আছিল শ্রমিক এটার প্রতি? দুজন। বাড়ি কোথায় তাদের কি জানতে পারছে? নাম টাম জানেন তাদের? না। কেন নাম ছিল এটার মধ্যে? কেন নাম ছিল তারা? পরিষ্কার করতো তারা। কি পরিষ্কার করতো? এটা জলের ট্যাঙ্কি ওই সেন্টারিং এর কাজ করছিল। আচ্ছা, এখন তারা কই আছে বর্তমানে? এখন তো তারা ফাতা বিচে তারা লয়ে গেছে। কি অবস্থায় পাইছে তারা এসে? তারা দুজন মৃত। জগত মৃত পাইছে? কার বাড়ি? কার বাড়ি? টাকা বাড়ি আনবে ভাইয়ের আমার সবাই বলি। মানে কি নাম? কি বাড়ি মালিকের নাম? কি দানো? ভারতন সহ। ভারতন সহ কি করে? তা সহ সবজি। আপনি কি করেন? আমি অসুস্থ এখন। আপনি কি হারাদন সাহ কি ভাই? ছোট না বড়? ছোট ভাই। ছোট ভাই। আপনার নাম? আপনার নাম? আমার নাম দীপঙ্কর সাহা। কতজন স্যার আছিল রোগী? তাদের কি নাম? তারা কি মারা গেছে স্যার? কে নিয়েছিল? আচ্ছা আচ্ছা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেলিভিশন।